সাধারণ ক্রেতাদের কথা কে ভাবছেন? ঊর্ধ্বমুখী বাজারে এবার ডলারের দাম বাড়ার কারণ দেখিয়ে আরেক দফা বাড়ানো হলো বোতলজাত ভোজ্য তেলের দাম। লিটারে 7 টাকা বেড়ে হয়েছে 192 টাকা। আর এমন দাম বাড়ায় নীরবে সয়ে যাওয়া ছাড়া যেন কিছুই করার নেই সাধারণ ক্রেতাদের। কখনো বিশ্ববাজার, কখনো ডিজেলের দাম, নীতি নির্ধারক আর ব্যবসায়ীরা এক এক সময় এক এক অজুহাতে বাড়ান ভোজ্য তেলের দাম। আর এবার ডলারের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে বাড়ানো হলো আরেক দফা প্যাকেটজাত ভোজ্য তেলের মূল্য, বেড়েছে লিটারে 7 টাকা। বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ভোজ্য তেলের বাজারে এমন ঘন ঘন অস্থিরতা গত 45 বছরে কখনো দেখেননি রাজধানীর হাতিরপুল বাজারের এই ব্যবসায়ী। বলছেন, চলমান বাজার দর ভোগাচ্ছে খুচরা পর্যায় থেকে ভোক্তা দুজনকেই। আমার ব্যবসার জীবনে আমি এত এত সমস্যা দেখিনি, বিক্রি করতে বিক্রেতা হিসেবে এত সমস্যা দেখিনি। প্রতিনিয়ত যেমন দাম বাড়তেছে, প্রতিনিয়ত কাস্টমার আসে বার্গেটিং করতেছে। আগে যেরকম 10 লিটার মাসে ইউজ করতে এখন 8 লিটার করে 2 লিটার কমাই দিছে। এদিকে সাধারণ ক্রেতাদের কথা কেই বা ভাবছে, তাই মেনে নেওয়া ছাড়া যেন কোনো কিছু করার নেই তাদের। সবজি সিদ্ধ করে অল্প করে তেল দিচ্ছি, আর কি করব, সীমিত আর আছে যে তার এখন তেল ছাড়া খাওয়া অভ্যাস করতে হবে। আমাদের তো শিখাই দিছে কীভাবে তেল ছাড়া খাইতে হয়, পেপার খুললেই পাই, কি করবো, আমার চোখে পানি আহে, আর কিছু করার নাই। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের অভিযোগ, প্যাকেটজাত তেলের দাম বাড়াতে কয়েকদিন ধরে কৃত্রিম সংকট তৈরি করছেন মিল মালিক ও ডিলাররা। সাপ্লাইটা একটু মানে কম দিচ্ছে আর কি, বোতলজাত বাড়ার পরও এখনো যেহেতু পুরোনো রেট, ওটা পুরোনো রেটে বিক্রি করতেছি, ওটা নতুন রেট আসলে ওই সময় হয়তো বা বাড়ায় বিক্রি করতে হবে। এখন থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে লিটারে 192 টাকায়। আতি আনোয়ার উন্তু, চ্যানেল 24, ঢাকা। প্রায় সব জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে চলায় নাভিশ্বাস সাধারণ মানুষের। আগে থেকে চড়া থাকলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে তেল, আটা, ময়দা, চিনি আর গুঁড়া দুধ সহ প্রায় সব পণ্যের দাম। ক্রমাগত দাম বৃদ্ধিতে ভোগ্যপণ্যের বাজার যেন এখন এক উত্তপ্ত কড়াই, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে বাজারের আগুন থেকে মুক্তির সুযোগও নেই মানুষের। চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজারের চিত্র বলছে, আগে থেকে বাড়তি দামে বিক্রি হওয়া তেল, চিনি, চাল, গুঁড়া দুধ, সাবান, ডিটারজেন্ট পাউডার, নুডলস সব কিছুর দাম আবারও বেড়েছে। গত সপ্তাহ 10 দিনের তুলনায় এসব পণ্যের দাম ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। 35 টাকা 30 টাকা সাবান, এখন 15 টাকা 20 টাকা বাড়িয়েছে একটা সাবানে, তারপর একটা হুইল পাউডার, এগুলো বাড়তি, সবগুলো বাড়তি। আটা ময়দাও পার কেজিতে 8 হইতে 10 টাকা করে বাড়তেছে, অলরেডি কোম্পানিরা কোনো দোকানে মাল দিচ্ছে না, প্রতি সপ্তাহে বাড়ে। আর প্রতি লিটার তেলের মাইয়া 10-12 টাকা করে বাড়তি লিটার আমাদেরকে মাল দিচ্ছে, চিনির দামও কেজি 2-5 টাকা করে বাড়তি। কয়েকদিন পরপর এমন দাম বৃদ্ধিতে বাজার করতে এসে রীতিমতো দমবন্ধ অবস্থা ক্রেতাদের। কি করবো পরিস্থিতিতে, এখন আমরা এখন হিমশিম খাচ্ছি, এখন তো আমরা খুব ইয়েতে আছি, চাল কিনতে হয়, তেল কিনতে হয়, আটা কিনতে হয়, বিভিন্ন ধরনের সবজি কিনতে হয়, তো জীবন তো বাঁচাতে হবে। একটা জিনিসের মধ্যে 100 টাকা 200 টাকা যদি বেড়ে যায় তো কেমনে চলবে, কেমনে ছেলে মেয়ে লেখাপড়া বাদ দেন, অন্যান্য চলতে অকষ্ট হয়ে যায়। আমরা কেউই আসলে আমাদের বাজেটটা ঠিক রাখতে পারছি না, আমাদের প্রত্যেকেরই তো আয় সীমিত, যার ফলে যারা সীমিত আয়ের লোক ওরা খাওয়ার কাটছাট করা লাগছে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় বর্তমানে ভোগ্যপণ্যের বাজার দাম বৃদ্ধির প্রতিযোগিতার হাটে পরিণত হয়েছে বলে মন্তব্য ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। দাম বাড়ার কারসাজির সাথে যারা যুক্ত, বিভিন্ন অজুহাত দিয়ে যারা দাম বাড়ান, এই বিষয়গুলি আমলে নেওয়া না হওয়ার কারণে ব্যবসায়ীরা, অন্যান্য ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই কারসাজির সাথে যুক্ত হন। আমাদের দৃষ্টিতে এই দাম বাড়ার যে সংস্কৃতি, এটা সামাজিক সংক্রমণে পরিণত হয়েছে। তবে সব পণ্যের অস্থিরতার মধ্যেও সহনীয় অবস্থায় এসেছে হঠাৎ লাগামহীন হয়ে ওঠা ডিমের দাম। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। কৃষি মন্ত্রণালয়ের কঠোর হুঁশিয়ারির পরও থামছে না সার নিয়ে কারসাজি। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সারা দেশে এখনও চলছে সারের সংকট। পরিস্থিতির উন্নতি না হলে আমনের আবাদ নিয়ে শঙ্কা কৃষকদের। একদিকে খরা, অন্যদিকে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ফলে আমনের আবাদে সেচ খরচ নিয়ে
টালমাটাল পরিস্থিতি কৃষকের। কৃষকের কাটা ঘায়ে এবারে নুনের ছিটা দিতে হাজির সার সংকট, বাড়তি দামেও মিলছে না ইউরিয়া আর পটাশ। আমরা এই বাজারে গিয়ে তেল কিনতে পারি না, সার কিনতে পারি না, সময় মতো জমিতে সার দিতে পারি না, সময় মতো ফসল আমরা ফলাইতে পারি না। যদি তেল সারের দাম কমে তাহলে সব সারে কমি আসতেছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি বগুড়ায় বিক্ষোভ করেন ধান চাষিরা। এতে টনক নড়ে সরকারের, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কেন এই সংকট, তার কারণ খুঁজতে কর্মকর্তাদের নির্দেশ দেয় কৃষি মন্ত্রণালয়। তবে এমন নির্দেশের পরও কাটেনি ফাড়া, সার নিয়ে এখনও হাহাকার চলছে দেশ জুড়েই। মহাজনের ঘরেই সার নাই, তারা এখন পাচ্ছে না, ওরা যখন পারে তখন আমাদেরকে দেয়, যতটুকু চাহিদা মতো ওরা দেয় যে দিয়ে তোমরা চালাও। যে কৃষকরা মারা যাইতেছে কারণ তেলের দাম, যে জায়গায় তেলের দাম ছিল 80 টাকা সে জায়গায় একটা 118 টাকা নিয়েছে। যে মানে টিলের দাম যে জায়গায় 400 টাকা নিত এখন 700 টাকা নিতেছে। এদিকে সার সংকটের বিষয়টি সত্য নয় বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের। উল্টো পরামর্শ দিলেন সারের ব্যবহার কমানোর। আমাদের সারের কোনো ঘাটতি নাই, যে পরিমাণ সারের প্রয়োজন আছে সব সারই আমাদের আছে। অনেকে ইউরিয়া সার বেশি পরিমাণে ব্যবহার করে এবং মনে হয় যে জমির পরিমাণ বা ফসল ভালো হচ্ছে, আসলে বেশি পরিমাণ সার ব্যবহার করলে গাছ আসলে লেকলেকে হয়ে যায়। দেশে বছরে মোট সারের চাহিদা 66 লাখ টন, যার 26 লাখ টন ইউরিয়া, 17 লাখ টন ডিএপি আর 7 লাখ টন পটাশ। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার, পটাশ প্রায় দ্বিগুণ এবং ইউরিয়া সহ অন্যান্য সার বিক্রি হচ্ছে কেজিতে 4-5 টাকা বেশি দামে। এজন্য সারের সংকট আর পরিবহন খরচকে দুষছেন ব্যবসায়ীরা, তবে একে অজুহাত বলছে কৃষি বিভাগ। চলছে আমনের মৌসুম, ভালো ফলন পেতে মাঠে ব্যস্ততা বেড়েছে রাজবাড়ির চাষিদের। এবছর জেলায় 50,400 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ঠিক হলেও সারের দাম নিয়ে বিপাকে কৃষকরা, মিলছে না সরকার বেঁধে দেয়া দামে। চলতি বছর শুধুমাত্র ইউরিয়া সারের দাম বেড়েছে কেজিতে 6 টাকা, তবে প্রায় সব সারই কিনতে হচ্ছে বাড়তি দরে, অভিযোগ কৃষকদের। পটাশ সারটা কোথাও মিলতেছে না, যাই হোক মেলে আপনার দাম বেশি। দুহানে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাস মিশেমে কয় যে 28-30 টাকা হলে এবার নিবের হরো। ব্যবসায়ীরা বলছেন পটাশ সারের সংকট ও বাড়তি পরিবহন খরচে দাম বেড়েছে সারের। পটাশ সারের মোটামুটি একটা সংকট দেখা দিচ্ছে কৃষকের মাধ্যমে, কারণ আমরা অ্যাভেলেবল পাচ্ছি না, তো আমরাও সেইভাবে কৃষকে দিতে পারতেছি না। তেলের দাম বাড়াতে আপনার পরিবহন কস্ট বাড়ে গেছে, এবং পরিবহন কস্ট বাড়ার ক্ষেত্রে ওই ওদের এখান থেকে মাল নিয়ে যেতে কষ্টটা বেশি পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওরা হয়তো বা কিছু দাম বেশি ধরতে পারে। অবশ্য ব্যবসায়ীদের এমন বক্তব্যের সাথে একমত নয় স্থানীয় কৃষি বিভাগ। বিক্রি করার কথা নয়, যদি এটা করে থাকে তাহলে আমরা ইমিডিয়েট মানে এখনই কিছুক্ষণ পরে আমি এটা মনিটরিং পাঠাবো। 132 মেট্রিক টন আমার স্ট্যান্ড বাই হয়েছে, এটা কোথায় কোথায় পটাশের মধ্যে ঘাটতি আছে, এটা ঠিক না, এটা ভুল ধারণা। নাটোরেও লাগাম ছাড়িয়েছে সারের দাম, পটাশ সার বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, তবে ডিলারদের কাছ থেকে বেশি দামে কেনার অজুহাত ব্যবসায়ীদের। বর্তমানে সার ওষুধের সব দাম বেশি, আমার আবাদ করে পোষাচ্ছে না। ডিলার কাছে কিনতে যাই কিন্তু সারের অনেক দাম চায়, মানে যা ছিল ডবল দাম, এখন ওই হিসাবে আমাদেরকে একটু দাম বেশি করে বিক্রি করতে হয়। আর রংপুরে বেশিরভাগ দোকানে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের, যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি জেলায় সারের কোনো সংকট নেই। মজুত আছে 14,397 মেট্রিক টন ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার। সরবন্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। 300 টাকা মজুরির দাবি থেকে এক চুলও নড়তে নারাজ চা শ্রমিকরা। ইউনিয়ন নেতাদের সিদ্ধান্তে মৌলভীবাজারের কিছু চা শ্রমিক কাজে ফিরেছেন, তবে সিলেট ও হবিগঞ্জে আন্দোলন চালিয়ে যাবেন শ্রমিকরা। এই কান্না যেন দেখার কেউ নেই, তাই দৈনিক 300 টাকা মজুরির দাবিতে আন্দোলন ধর্মঘটে সমাধান খুঁজছেন সিলেটের চা শ্রমিকরা। হবিগঞ্জের 24টি বাগানে পঞ্চায়েত কমিটির বৈঠকের পর সেখানেও চলছে কর্মবিরতি। আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়, আমাদের ফান্ড দিতে হয়, পূজার কাটতে হয়, এই ইত্যাদি ইত্যাদি কাটে আমরা মাত্র 600 টাকা তোলা পয়সা সপ্তাহে। 120 টাকা আমাদের শুধু অনুবর্ত,
তবে ইউনিয়ন নেতাদের সিদ্ধান্তে মৌলভীবাজারের কিছু কিছু চা শ্রমিক ফিরেছেন কাজে। প্রধানমন্ত্রী বলছে তার জন্য আমরা কাজে আসলাম, আর এই যে পাতাগুলো তো নষ্ট হয়ে যাইতেছে। সরকার যেরকম আমাদের নির্দেশ দিয়েছে, তোমরা কাজ করো, কাজ করার পরে যেটা পাওনা আছে আমি সবকিছু আদায় করে দিই। দাবি আদায়ে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার কুলাউড়া রেল লাইন অবরোধ করে রাখা হয়। এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ। এদিকে হবিগঞ্জে ইউনিয়ন নেতাদের আন্দোলনে না দেখা যাওয়ায় ক্ষোভ ঝরছে শ্রমিকদের কণ্ঠে। হে বেটা রাজু, কোথায় নামাইছে হে রাজপথে? বুধবারের দিন আমরা চা বাগানের সামনে গিয়া কইছে যে তোমরা ইলা আদায় করতে পারতে না, তোমরা মাঠে নামো। আপনারা এমন কিছু করবেন না যে ৩০০ টাকা থেকে আমরা পিছপা হই, আর যদি আপনারা এমন কিছু করেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা খারাপ ব্যবহার করতে বাধ্য থাকব। দীর্ঘ প্রায় দুই আড়াই ঘন্টা বসার পরও তাদের এই দাবি অটল, তারা ৩০০ টাকা মজুরি না পাওয়া মতো তারা কর্মস্থলে ফিরে যাবে না। তাদের যদি ৩০০ টাকা মজুরি আজকে হয় তারা কালকে কর্মস্থলে ফিরে যাবে, এই দাবি। গত ১৩ আগস্ট থেকে ধর্মঘট পালন করছেন দেশের ২৪১টি চা বাগানের শ্রমিকরা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।